পত্রিকা থেকে প্রতিদিনের সাম্প্রতিকের আয়োজনে স্বপ্নের আপনাকে স্বাগতম সালের স্বাগতিক দেশ কোনটি সৌদি আরব কোন কিশোর শিশুদের নোবেল খ্যাত দু হাজার বিশ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতেছেন সাদাত রহমান যিনি নরাইলের অধিবাসী তার অবদান হচ্ছে সাইবার ভুলিং বা এবং সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে তিনি কাজ করেছেন তার সাথে আরও যে দুইজন এই পুরস্কার পেয়েছেন তারা হলেন ইভান্না ওর্তেজা স্যারেট যিনি মেক্সিকোর অধিবাসী এবং সিয়েটা ক্যাস্টেলন যিনি আয়ারল্যান্ডের অধিবাসী এই পুরস্কারটি চালু হয়েছিল দু সালে আর পুরস্কার প্রধানকারী প্রতিষ্ঠান হচ্ছে কিডস রাইটস বাংলাদেশ সরকার কোন শিল্পকে দু হাজার বিশ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে হালকা প্রকৌশল শিল্প যেটাকে লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বলা হয় দেশের হালকা প্রকৌশল শিল্পে বছরে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে প্রত্যেক নাগরিকের বাক এবং ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল এটি বাংলাদেশের সংবিধানে যেখানে উল্লেখ রয়েছে সেটি হচ্ছে উনচল্লিশ লিখেছেন বইটি লিখেছেন যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সতেরোই নভেম্বর বইটি বাজারে আসতে যাচ্ছে ভারতের জম্মু কাশ্মীরের দ্বিখণ্ডীকরণ এবং রাজ্য মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো কবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আটাইশে নভেম্বর দু সালে বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় চোদ্দই নভেম্বর দিবসটির প্রতিপাদ্য বিষয় দু সালের ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারে নার্সরাই মিয়ানমারের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কোন দল জয়ী হয়েছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি যেটাকে এনএলডি বলা হয় দলটির নেতা হচ্ছেন অংশান সুচি টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট কোন দেশের রাজনৈতিক দল টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট এটি হলো ইথিওপিয়ার রাজনৈতিক দল নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কি তৈরি হয় ক্যান্সার কোষ তৈরি হয় ড্রোন তৈরিতে বিশ্বের সবচেয়ে বড় কারখানা কোনটি চীনের ডিজেআই চীনের ডিজেআই হচ্ছে ড্রোন তৈরিতে বিশ্বের সবচেয়ে বড় কারখানা ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য প্রতিদিনের এরকম পত্রিকা থেকে সাম্প্রতিকের আপডেটের সাথে থাকার জন্য অবশ্যই স্বপ্নের স্কুলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল ক্লিক করে রাখুন